ইউরোপে একজন খুব নামকরা ব্যক্তি ছিল তো অনেক আগের কথা তখনকার সময় শুধু আজকে এখন যখন ডিজিটাল লক হয়ে গেছে তখনকার সময় ডিজিটাল লক ছিল না তখন সবকিছু লক গুলো খোলার জন্য আলাদা চাবি থাকতো বা এখনো আছে বা সেই অ্যানালক জাতীয় খুব কম আছে তখন সবই অ্যান তো ওই ভদ্রলোক যেহেতু অনেক বড় একজন বড় মাপের চাবি খোলার জন্য লক খোলার জন্য সে পারদর্শী ছিল সব খুলতে পারতো তো এটা যেমন সব কিছু জয় করতে পারতো তুমি যে কোনো লক হোক সে পারতো এত তার একটা মেকানিজম ছিল তো অনেক পুরস্কার জিতেছে একটা ধনী লোক একবার বললো ঠিক আছে তোমাকে আমি একটা সুযোগ দিতে চাই তুমি দেখি পারো কিনা তোমাকে তুমি যাতে সব খুলতে পারো সব লক খুলতে পারো দেখে তুমি এই লক খুলতে পারো কিনা তোমাকে আমি একটা কাঠের বাক্সের মধ্যে রাখবো লক করে দিয়ে এবং তুমি ওই কাঠের বাক্সটা আমি মানে রাখবো হচ্ছে সুইমিং পুলের নিচে ওখানে একটা ইমার্জেন্সি বাটনও থাকবে তোমার হাতেই লাগানো থাকবে যদি তুমি খুলতে না পারো তখন তুমি দিও তাহলে আমরা তোমাকে টেনে নিব যেহেতু সুইমিং পুলের নিচে থাকবে তো লোকটা অ্যাকসেপ্ট করলো শর্তটা বললো যে ঠিক আছে করা হলো সব আয়োজন করলো অনেক লোকজন দেখতে আসলো ঘিরে গেল একদম মন মানুষের ভিড় সবাই তাকে ঘিরে ধরলো এবং সবাই মিলে গোল করে সবাই বিশাল বড় একটা জায়গায় দেখছে তো লোকটা যখন করলো তখন তার তো পর্যন্ত সে করলো এখন যেহেতু বাক্সের মধ্যে তাকে মানে বদ্ধ করা লক করা আছে সে সব চেষ্টা করলো সমস্ত মেকানিজম অ্যাপ্লাই করলো কিন্তু পারছে না পারছে না পারছে না দম ফুরিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে মারা যাবো এমন সময় সে তখন ইমার্জেন্সিতে মানে ইমার্জেন্সি বাটনে ক্লিক করেছে কেমন হচ্ছে মনে করলো যে কেন ইমার্জেন্সি বাটনটা চেপেছে এই জন্য যে এখন মনে হয় আর পারবো না এবং তাহলে জীবনটাই দিতে হবে তো যখন সে করলো হার মেরে ফেললো হার মেরে পর মনটা খুব খারাপ লাগলো কেন পারলাম না কি কারণে পারলাম না কি এমন লক ছিল যে আজকে আমি পারলাম না পরে দেখে লকি করা ছিল না পরে খেয়াল করে দেখে বাক্সটা কেমন ছিল জানো বাকশটা সাথে বাকশই ছিল পর লক করায় ছিল না তো ছিল হচ্ছে যে আমরা মাঝে মাঝে খুব টেনশন করে ফেলি আমরা এরেসের চিন্তা করতে পারি না এমন যার কারণে কি হয় যদি সে উনি একটু চিন্তা করতো যে আসলে আগে দেখি লকটা কেমন তা না করে সে মেকানিজম अप्लाई করার চেষ্টা করেছে এবং তখন তার খুব টেনশন কাজ করেছে এইজন্য কি করেছে সে যে লকই নাই এটা ভুলে গেছে অর্থাৎ এই জিনিসটা তার মাথায়ই আসেনি এই গল্পটা কেন বললাম এই গল্পটার মাধ্যমে অনেক মেসেজ আছে আশা করি বুঝতে পেরেছ এই জন্য আত্মবিশ্বাসে হও এখন থেকে শুরু কর আমাকে হবে কি হবে না শুরু করতে হবে